দর্শক, কিছুক্ষণের মধ্যেই 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং মন্ত্রীরা সেখানে উপস্থিত থাকবেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী বেলায়েত হোসাইন এবং মাজহার মাহবুব। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তাদের সঙ্গে। বেলায়েত, রীতি অনুযায়ী বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে আসছেন অর্থমন্ত্রী। আসলে সংবাদ সম্মেলনে কোন কোন বিষয়গুলো গুরুত্ব পাবে বিস্তারিত আমাদেরকে জানাবেন, আপনি যেগুলো জানতে পেরেছেন এখন পর্যন্ত। ধন্যবাদ তন্ময়। তন্ময়, এটি আসলে বরাবরেরই একটি রেওয়াজ যে জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের পরের দিনই কিন্তু অর্থমন্ত্রী বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন করেন এবং সেখানে বাজেট নিয়ে তিনি নানা ধরনের প্রশ্নের জবাব দেন, সাংবাদিকরা নানা ধরনের প্রশ্ন করেন। বাজেটের একেবারে চুলছাড়া বিশ্লেষণ কিন্তু এই সংবাদ সম্মেলনে হয় যে বাজেটটি সংসদে উপস্থাপন করা হয়েছে। তো এখন পর্যন্ত আমরা দেখছি যে এখানে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই বাজেট উত্তর সংবাদ সম্মেলনের জন্য আনুষঙ্গিক যে ধরনের প্রস্তুতি সেই প্রস্তুতিগুলো নেওয়া হয়েছে। এখানে আমরা যদি যেই আসনগুলো এখানে পাতা হয়েছে যদি বলি যে এখানে আসলে অর্থমন্ত্রী থাকার কথা রয়েছে, সড়ক ও সেতু পরিবহন মন্ত্রী থাকার কথা রয়েছে, এখানে পরিকল্পনা মন্ত্রী থাকার কথা রয়েছে, কৃষিমন্ত্রী থাকার কথা রয়েছে, শিক্ষামন্ত্রী থাকার কথা রয়েছে, বাণিজ্য প্রতিমন্ত্রী থাকার কথা রয়েছে, অর্থ প্রতিমন্ত্রী থাকার কথা রয়েছে, এখানে অর্থ সচিব থাকার কথা রয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব, এই সমস্ত ব্যক্তিবর্গরা থাকার কথা রয়েছে। তারা আসবেন, নানা ধরনের প্রশ্ন হবে, এই প্রশ্নগুলো নিয়ে তারা বিভিন্ন জায়গা থেকে তাদের ব্যক্তি তাদের দাপ্তরিক জায়গা থেকে তাদের সংশ্লিষ্ট জায়গাগুলো থেকে তারা নানা ধরনের প্রশ্নের জবাব দিবেন। আমরা এখন পর্যন্ত এখানে যে চেয়ারগুলো যে আসনগুলো পাতানো হয়েছে এখানে কিন্তু এনবিআর, আপনি জানেন যে বাজেটের একটি বড় বিষয় যে রাজস্ব লক্ষ্যমাত্রা, সেখানে এনবিআর এর চেয়ারম্যানকে কিন্তু নানা ধরনের প্রশ্ন করেন সাংবাদিকরা, সেই প্রশ্নের উত্তর তাকে দিতে হয়। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী মাজার মাহবুব। মাজার, আপনাকে একটু আপনার কাছে একটু জানতে চাই, এখানে যেই আসনগুলো পাতা হয়েছে এখন পর্যন্ত আমরা এনবিআর চেয়ারম্যানের জন্য কোনো চেয়ার দেখছি না, কোনো আসন দেখছি না, তাহলে কি তিনি আজকে সংবাদ সম্মেলনে আসছেন না? বেলায়েত, এখানে আসবার পর আসলে আমিও কিন্তু লক্ষ্য করেছি যে চেয়ারের কোথাও যে নাম ফলক সেখানে কিন্তু কোথাও যে এনবিআর চেয়ারম্যানের নাম নেই। তবে তারপরে কিন্তু এনবিআরে আমরা যোগাযোগ করবার চেষ্টা করেছি এবং এনবিআর পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে এনবিআর চেয়ারম্যান থাকবেন, হয়তো অর্থ মন্ত্রণালয়ের আয়োজন সেটি, সেই জায়গা থেকে এনবিআর চেয়ারম্যানের ব্যাপারে নির্দিষ্ট করে কোনো জায়গা না দেওয়া থাকলেও তারা স্পষ্ট করেছেন তাদের জায়গা থেকে যে এনবিআর চেয়ারম্যান যে থাকবেন, তার মানে চেয়ারম্যান আসবেন আপনি বলছেন। একটু বলে রাখতে চাই, যখন এনবিআর এর প্রসঙ্গটি আসলে আসলে রাজস্ব নিয়ে যে লক্ষ্যমাত্রা বরাবরই সরকার নির্ধারণ করে থাকেন প্রত্যেকটি বাজেটে, সেই লক্ষ্যমাত্রা আসলে কতটুকু আদায় হয়, বিশেষ করে যেই আমরা আমরা যে দেখি যে কর জালের ক্ষেত্রে আমরা দেখি যে আসলে বরাবরই যেই যারা কর দিতে থাকেন তাদের উপরে আসলে করের বোঝাটা চাপানো হয়, কিন্তু অন্যদিকে আমরা দেখি যে অন্য যারা কর ফাঁকি দেন তারা কর ফাঁকিয়ে দিয়ে যাচ্ছেন। এবার আসলে কী ধরনের প্রশ্ন আসতে পারে এবং এনবিআর চেয়ারম্যানের পক্ষ থেকে এই বিষয়ে আসলে কোনো খোলাসা করা হবে কি না, আপনি কতটুকু জানতে পেরেছেন? হ্যাঁ, বিগত কয়েক অর্থ বছরের চিত্র যদি আমরা তুলে ধরতে যাই তাহলে কিন্তু যে 16-17% মধ্যেই আসলে অর্থনীতির এনবিআর এর লক্ষ্যমাত্রা যে প্রবৃদ্ধি অর্জনের প্রবৃদ্ধি তার মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকে এবং 2023-24 অর্থ বছর যেটি আসলে বিদায়ী অর্থ বছর এই অর্থ বছরেও কিন্তু এনবিআরের যে মূল লক্ষ্যমাত্রা ছিল 4,30,000 কোটি টাকা সেই মূল লক্ষ্যমাত্রা থেকে কিন্তু 40,000 কোটি টাকার বেশি ঘাটতি রয়ে গেছে এবং জানুয়ারি মাসে এসে যে লক্ষ্যমাত্রা 20,000 কোটি টাকা কমিয়ে 4,10,000 কোটি টাকা করা হয়েছিল IMF এর শর্ত নানান কিছু পরেও এনবিআর বলছে যে তারা নানা উদ্যোগ নিয়েছে, এর পরেও কিন্তু 20,000 কোটি টাকার বেশি সংশোধিত লক্ষ্যমাত্রা থেকেও ঘাটতি রয়ে গেছে। এই বিষয়টি নিয়ে এনবিআর যতটুকু তাদের জায়গা থেকে কথা বলেছে যে ডলার সংকটের কারণে আমদানি রপ্তানি তেল শৃঙ্খলা কম হয়েছে, সেখানে কাস্টমসে তাদের আয় কম হয়েছে, সংকটের কথা বলেছেন, আমাদের রিজার্ভ নিম্নমুখী রয়েছে, এই নানা বিষয়গুলো কিন্তু আমাদের এখানে নানা ধরনের যে কথাগুলো আসে বিশেষ করে সরাসরি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কিছু নিয়ম নীতির জটিলতা রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু হয়তো বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে প্রশ্ন করা হতে পারে এবং তিনি কী প্রশ্নের উত্তর দেয় এবং এখানে যারা এখানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী রয়েছেন আসার কথা রয়েছে, শিক্ষামন্ত্রী আসার কথা রয়েছে, খাতভিত্তিক যে সংশ্লিষ্ট বাজেটের নানা ধরনের প্রস্তাবনা গতকাল সংসদে উপস্থাপন করা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করা হবে, তারা আসলে তাদের পক্ষ থেকে কী বক্তব্য দেয় কী প্রশ্নের উত্তর দেয় সেটি এখন জানার অপেক্ষায় রয়েছেন সাংবাদিকরা, সেটি যখন জানাবে আমরা আপনার মাধ্যমে পরবর্তীতে দর্শকদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবে। এই ছিল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে আমার কাছে সর্বশেষ। নিশ্চয়ই বেলায়েত, আপনারা আবারও আপনার সঙ্গে যুক্ত হব নতুন কোনো তথ্য জানবার জন্য।